হেল্পলাইনে আজকে আমরা দেখবো কীভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে পারি অনেকেই হয়তো আমরা জানি অনেকেই জানি না ফেসবুক বা যে কোনো ইউজার নেম একটি করা যায় এক্সক্লুসিভ করতে হয় আর ইউ ইউজার নেম হলে পারে সার্চ দিয়ে সেটা খুব সহজেই খুঁজে পাওয়া যায় পেজ হোক বা আইডি যারই ইউজার নেম ব্যবহার করা হয় সেটা খুঁজে পেতে অনেক সহজ হয় তো আজ আমরা দেখাবো ফেসবুকের ইউজার নেম কীভাবে তৈরি করতে হয় প্রথমে যাব আমরা ফেসবুকের অফিসিয়াল তারপরে যে পেজটির নিচের দিকে আসার পরে পেজের নামের নিচেই দেখতে পারবেন এই যে আফসা আফসা দেখা যাচ্ছে ক্রিয়েট পেজ ডট ইউজার নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই চলে আসবে একটা বক্স এই যে এখানে ইউজার নেমটি আপনার দিতে হবে এই নিচের দিকে দেখতে পারছেন এই যে পঞ্চাশটা ওয়ার্ড লিখতে পারবেন এর ভিতরে আপনার পছন্দ অনুযায়ী একটা এক্সক্লুসিভ নেম এখানে দিয়ে দেবেন আমি দিচ্ছি দেখুন আমি একটা ইউজার নেম দিয়েছি এটি এখনও অ্যাকসেপ্ট করতেছে না কারণ এটা মিলে যাচ্ছে কারোর সাথে মিললে এরকম হবে তো আপনি নামের সংখ্যা সংখ্যা বা ওয়ার্ড অক্ষর এগুলো চেঞ্জ করতে থাকবেন আমি সংখ্যা দিচ্ছি আরও যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এই পেজটি ক্রিয়েট করছি তাই আপনাদের ইচ্ছা মতো ভালো যেটা লাগে সেটা আপনি করে নেবেন যতক্ষণ না মিলে যায় ততক্ষণ চেষ্টা করতে হবে একটা এক্সক্লুসিভ নামের জন্য যখনই পেয়ে যাবেন তখনই দেখবেন ডান সাইডে যে গ্রীন কালারের টিক মার্ক তখনই মনে করবেন আপনার নামটি এক্সক্লুসিভ হয়েছে ওটাতে তখন এই যে ক্রিয়েট ইউজার নেম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর ওকে এটাতে ক্লিক করে দেবেন দেখুন আপনার নামের নিচে ইউজার নেমটি শো করছে দেখাচ্ছে তো এই যে ইউজার নেম অ্যাট দ্য অ্যাট দ্য রেট এফ ওয়াই চুয়ান্ন পঁয়ষট্টি আট এটা যদি এখন আপনার ফ্রেন্ড বন্ধু যেই হোক সার্চ করে তাহলে আপনার পেজটি খুব সহজেই পেয়ে যাবে তবে একটা জিনিস মনে রাখবেন ইউজার নেম ক্রিয়েট করার যে দিনটা তার থেকে এক সপ্তাহ পরে এটি কাজ করা শুরু করবে ভালোভাবে কি করে ইউজার নেমটি আমাদের কাজে লাগে বা খুব সহজে আপনার পেজটি খুঁজে পেতে সাহায্য করে এর জন্য আহ আমি দেখিয়ে দিচ্ছি আমার এক পেজের ইউজার নেম ব্যবহার করে ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে যে সার্চ অপশন এখানে লিখবেন আপনার ইউজার নেমটি ইউজার নেম লিখে সার্চ করুন এই যে আমার আর একটি পেজ দেখুন খুব সহজেই এর নাম সোনার বাংলা কিন্তু তার ইউজার নেম দিয়ে সহজেই আমি খুঁজে বের করলাম এই যে দেখুন ইউজার নেম এভাবে আপনার ইউজার নেম আপনার পেজটি খুঁজে পেতে খুব সহজ সহজ করে দেবে তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ